স্বর্ণ তৈরির কর্মযজ্ঞের যে স্থানে কারিগরের উপস্থিতিতে পরিপূর্ণ, স্বর্ণ তৈরির টুকটাক আওয়াজ যে মুখরিত ছিল পুরো কারখানা স্থান, আর এখন সেখানে শুনছান নীরবতা। কারিগররা অতিবাহিত করছে অলস সময়। বর্তমানে ডিজিটাল প্রযুক্তির সহজলভ্যতা সহ নানামুখী সমস্যায় জর্জরিত চট্টগ্রামের স্বর্ণ কারখানা হিসেবে খ্যাত হাজারীগুলির স্বর্ণ কারিগররা বর্তমানে স্বর্ণের দামের আন্তর্জাতিক মূল্য বৃদ্ধি এবং বাহির থেকে তৈরিকৃত অলংকার দেশে আনার কারণে মূল মজুর থেকে পুরোপুরি বঞ্চিত হচ্ছেন দেশি কারিগররা, যার কারণে একেবারে দুঃসহ জীবনযাপন করছে কারিগররা। স্বর্ণ তৈরির এই পেশা ছেড়ে অন্য পেশায় নিজের আয় রুজির ব্যবস্থা করছে। কাজ একেবারে নেই বলে স্বর্ণের এই কাজ নিয়ে ভবিষ্যতে অন্ধকারচ্ছন্ন অবস্থা দেখছেন কারিগরদের বেশিরভাগই। বলতেছে আমাদের যে স্বর্ণশিল্পী বা স্বর্ণশিল্পী যারা কারিগর আছে তাদের কাজ কমে যাওয়ার প্রধান কারণই হচ্ছে বিদেশ থেকে মালগুলো আসা। এখন যদি কর্তৃপক্ষ বা সরকার এই এই ধরনের কোনো একটা উদ্যোগ নেয় যে বাইরে থেকে মাল আনা যাবে না, তাহলে হয়তো আমাদের এটা একটু ভালো হবে, আমাদের জন্য খুবই ভালো হবে এবং দেশের শিল্পী বাঁচবে, দেশের মানুষ কিছু ইনকাম করতে পারবে, ভালো থাকবে। কাজের অবস্থা খুবই খারাপ, মানে ঠিক বলার বহুল্য, খুবই খারাপ। যে আমরা যে প্রতিদিন আসতেছি গাড়ি ভাড়া পর্যন্ত উঠছে না, এই অবস্থা হয়ে গেছে। আপনি দেখতেছেন তো সবাই, এখানে অনেক এখন জায়গায় খালি পড়ে আছে, যেখানে এখানে আগে মানে বসার জায়গা ছিল না, এখন পুরোটাই খালি পড়ে আছে। কারিগর সমিতি এখন খুবই দুঃসময় চলতেছে, এখন কাজের পরিস্থিতি অনেক খারাপ। তারপর হলো গিয়ে আপনার স্বর্ণের দামও উদ্যোগতিতে, তার কারণে গিয়ে কারিগর সমিতি কারিগরদের অবস্থায় খুব সংকটাপন্ন। এখনই তো নয়, এখন আমাদের যেমন মনে করেন আমি কাজ করতাম তখন আমার ছয়টা সার্কিট ছিল, আমার দোকানদারি অনেক বড় ছিল, কিন্তু এখন পরিস্থিতিতে আমি নিজেই কাজ করতে পারতেছি না, আমার সার্কিট দিয়ে কী করবো। গহনা তৈরির বর্তমান ডিজিটাল যন্ত্রপাতির দাম অনেক বেশি হওয়ায় এবং সে অনুপাতে অর্ডার ও বেচাকেনা কম থাকায় এগুলো কিনতে ও কারিগরদের ন্যায্য মজুরি দিতে পারছেন না। একে একটা বড় স্বর্ণলঙ্কার তৈরি করতে একজন কারিগরের কমপক্ষে 5-7 দিন লাগে, অথচ তারা এই জন্য এখনও দৈনিক 100-150 টাকা মজুরি পান। তাছাড়া কাজ ও অর্ডার আগের মতো থাকলে অবশ্য পুষিয়ে নেওয়া যেত। একাধিক স্বর্ণ ব্যবসায়ীরা এখন আর কারিগরদের কাজ দেন না, বিদেশি স্বর্ণ এনে ক্রেতাদের নিকট বিক্রয় করে থাকেন, সে সাথে মজুরি কম দেওয়ার কারণে হিমশিম অবস্থায় আছেন কারিগরেরা। কারিগর সমিতির একটাই চাওয়া, বিদেশি স্বর্ণের বিক্রয় কিছুটা কমিয়ে কারিগরদের মজুরি বাড়ানো। শিল্পের যে অবস্থা এখন বর্তমান, কারিগরদের মূলত কাজ নাই বললে চলে, আগে থেকে 10 ভাগের 1 ভাগ কাজ হয়ে গেছে। কারিগর আগে ছিল আমাদের হাজারীগুলিতে 7-8 হাজার কারিগর ছিল, এখন আছে মূল 2-3 হাজার কারিগর। কারিগর সব চলে আসছে, মানে শিল্প ছেড়ে এক একজন এক এক পেশায় চলে যাচ্ছে। আমি অতি দুঃখের বিষয় জানাচ্ছি যে আমাদের স্বর্ণের কারিগররা কাজ কমার কারণে অনেক দুঃখে অনেক কষ্টে আছে। তাই আমি বলতে চাচ্ছি, আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি যে ওই জুয়েলের মালিকদের কাছে একটা অনুরোধ আমার, আপনারা বাহির থেকে প্যাকেট আনবেন না, প্যাকেট কম আনবেন, আমাদের কারিগরদের বাঁচিয়ে রাখার জন্য আপনারা চেষ্টা করেন। স্বর্ণ ব্যবসায়ীরা যদি কিছুটা নমনীয় হয়ে নিজেদের ব্যবসায়িক মুনাফার দিকে না তাকিয়ে কারিগরদের প্রতি সদয় হন, তবেই পুনরায় উজ্জীবিত হবে স্বর্ণশিল্প। নাসিরুদ্দিন মজুমদার, চিটাগং লাইভ।